फ्रेंड्स गुड इवनिंग एंड वेलकम टू माय चैनल रानूर संसार आज के सोमवार এখন বিকেল 5:30টা 5:30টা বাজে আমাকে দেখে বুঝতেই পারছো একটু সাজুগুজু করেছি আমাকে কোনদিন তোমরা শাড়ি পরা দেখেছো বলে মনে হয় না এই ফার্স্ট যাই হোক কাপড় পরেছি রেডি হয়ে গেছি একটু বেরো করতে যাচ্ছি সেম কেস বেরো করতে যাচ্ছি মানে কোথাও না বাবা কারোর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই কোথায় যাচ্ছি সেটাও এখনো জানি না জাস্ট রাজা বললো চলো একটু ঘুরে আসি গাড়িটাও স্টার্ট দিতে হবে তার একটা কারণ আছে সেটা গাড়িতে গিয়ে বলছি তোমাদের পুরো ডিটেইলসে তো সেই জন্যই বললো চলো একটু কোথাও যাই গাড়িটা চড়ে যাবো গাড়িতে করে গিয়ে ওখান থেকে আবার হয়তো ইউটার্ন নিয়ে ব্যাক করে বাড়ি চলে আসব কি করব না করব রাস্তায় কোন দিকে যাব এখনো কিচ্ছু ঠিক করিনি বেরোচ্ছি এই অবধি ঠিক করেছি জাস্ট রেডি হয়ে গেছি রাজা চলে গেছে গাড়ি আনতে আমি আর ছেলে এবার ঘরে তালা চাবি দিয়ে সব করে বেরিয়ে যাব আর সাথে জল নিয়েছি ছাতা নিয়েছি আর এক বোতল বড় এক বোতল স্যানিটাইজার নিয়েছি নিয়ে এবার যাচ্ছি তাহলে চলো গাড়িতে গিয়ে বাদবাকি কথা হবে যাব ওপরে কি হয়েছে তোর সিটে শুধু মেরে নে যেখানে বসেছিস ব্যাস হয়েছে তাহলে চলো বেরিয়ে পড়েছি বেরোনোর সময় কি বিপত্তি রাজা চলে গেছে তোমাদের বললাম আমি আর ছেলে নিচে নেমেছি বেরোবো ঝমঝমিয়ে বৃষ্টি যখন জামা কাপড় পরছি তখন কি রোদ আর এখন বেরোতে পারলাম না বৃষ্টি তারপরে রাজা নিয়ে গাড়ি বাড়ির সামনে নিয়ে আসলো পর বেরোলাম তাহলে চলো রাস্তায় বেরিয়ে পড়েছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেঘ করে রয়েছে গাড়ির সামনে পুরো ভাব হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি না দেখি এবার রাজা কোন দিকে নিয়ে যায় কি গো কোন দিকে নিয়ে যাবে সাউদে কোথায় যাবে তারপর গড়িয়া থেকে ইউটার নিয়ে বাড়ি কি অবস্থা এখন বলো এত রাত্রে মানে বাড়ি ফিরতে ফিরতে তাহলে কত রাত হয়ে যাবে দেখি কত দূর যাওয়া যায় যেখান থেকে ইউটার নেবো তোমাদের দেখিয়ে দেবো তাহলে তোমাদের বলছিলাম গাড়ি নিয়ে বেরোনোর একটা কারণ আছে সেটা কি জানো আমরা এর আগে একদিন বেরিয়েছিলাম গেছিলাম অনেকটা দূর তোমাদের শেয়ার করবো বলে আমি ভিডিও করতেও নিয়েছিলাম কিন্তু পুরো ভিডিও করতে পারিনি তাই জন্য আর ব্লগটা আপলোডও করতে পারিনি একটা প্রবলেম হয়ে গিয়েছিল সেটা হলো আজকে 4 মাস ধরে আমরা বাড়িতে বন্দি গাড়িও কোথাও বেরোচ্ছে না বাড়িতেই থাকছে মানে গ্যারেজে থাকছে সেই করে আমার গাড়ির ব্যাটারি যেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে ডাউন হয়ে গিয়েছিল মানে ব্যাটারি একদম শেষ ডেড হয়ে গিয়েছিল সবে 2 বছর হয়েছে নতুন ব্যাটারি ছিল তো যাই হোক তারপরে সেই ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি কেনা হয়েছে নতুন ব্যাটারি কেনার পর সেই যে ব্যাটারিটা লাগানো হয়েছে তারপরে আর গাড়ি চলেনি তো সেই ব্যাটারি চার্জও হয়নি বা নতুন অবস্থায় লাগানোর পরে রাজা বলে একটু চালাতে হয় অনেকটা রাস্তা তাহলে ব্যাটারি ভালো থাকে বা কিছু সে গাড়ি স্টার্টও দেওয়া হয় না চালানো হয় না সেই কারণেই আজকে বেরোনো গাড়ির ব্যাটারিটাকে একটু চার্জ করা হবে আর একটু চালানো হবে তাছাড়া আর কোনো কারণ নেই কিন্তু এই সিচুয়েশনে রাস্তায় বেরিয়েছি মানে এই নয় যে আমরা কোনোরকমভাবে কোনো হটগাড়ির সিদ্ধান্ত নিয়েছি সব রকম প্রোটেকশন নিয়েই বেরিয়েছি আর ইচ্ছা আছে গাড়ি থেকে বেরোবো না গাড়িতেই থাকবো গাড়ি করে ঘুরে সোজা বাড়ি চলে আসবো তাহলে চলো তোমাদের রাস্তায় কি কি হয় না হয় সেটা দেখা যাবে এয়ারপোর্ট 1 নম্বর ক্রসিং এ চলে এসেছি কতটা জায়গা লাগে গো দূরতে এই দেখো এই পাশে কালী মন্দির আর এই সাইডে মসজিদ এখানে একটা গুরুদুয়ারা আছে ভীষণ বড় ভালো সুন্দর এই যে গেট গাড়ির এখন পেট ভরা হবে তারপরে যাওয়া হবে রাজার যে কি ইচ্ছা কত দূর যাবে ওই জন্য গাড়ির পেট ভরছে এখন তেল ভরা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটের রাস্তা যেটা বলে সেটা ধরে যাচ্ছি এবার দেখো সামনে মেঘটা কি সুন্দর উঠেছে আমরা এবার রাজারহাটের রাস্তা ধরে নিয়েছি যেহেতু এই রাস্তাটা ফাঁকা থাকে সুতরাং এটা দিয়ে রান করাই বেশি ভালো
সিসি টু চলে যাচ্ছে, নামতে পারবো না। জানো নিশ্চয়ই ওপরে রেস্টুরেন্ট আছে, কিন্তু খোলা আছে কিনা বলতে পারছি না, আমার কাছে খবর নেই। আর আমরা যাচ্ছিও না, তলা দিয়ে ক্রস করে যাচ্ছি। সিঁড়িটা কিন্তু বেশ সুন্দর, দেখো সাইড দিয়ে ঘুরে ঘুরে ওঠার সিঁড়ি। আকাশটা কেমন কালো মেঘ করে উঠেছে দেখো। চলো আমরা এবার ইউটার্ন নিয়ে বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। ভিআইপি বাজারের কাছ থেকে ইউটার্ন নিয়ে নিলাম, তাহলে সল্ট লেকের ভেতর দিয়ে, রাজারহাটের ভেতর দিয়ে সল্ট লেক থেকে এসে চিংড়িঘাটায় পড়েছি। ওখান থেকে সোজা খানিকটা এলাম, এসে ভিআইপি বাজারের এখান থেকে ইউটার্ন নিয়ে এবার আবার বাড়ির দিকে রওনা। সামনে যে গাড়িটা যাচ্ছে, বিয়ে করে বর বউ ফিরছে, এই লকডাউনেও বিয়ে হচ্ছে তাহলে বলো। বুঝতেই পারছো এখন ঘোরা মানে এই ধরনেরই ঘোরা। এই নিয়ে সেকেন্ড দিন, এর আগেও একদিন তোমাদের দেখিয়েছিলাম আমরা এরকমই ঘুরেছিলাম, একটুখানি ঘুরে বাড়ি চলে গিয়েছিলাম। আজকে অ্যাকচুয়ালি দরকারেই বেরিয়েছি, তোমাদের বললাম গাড়িটাকে রান করানোর দরকার ছিল, সেটাও হলো। আর অনেকটাই বেশ এসেছি, যেহেতু সল্টলেকের ভেতর দিয়ে রাজারহাটের ভেতর দিয়ে এসেছি, রাস্তাটা অনেকটা অনেকটাই ঘুরে চলে এসেছি। এখন বাড়ি থেকে বেরিয়েছি 5:45, এখন বাজে 7:10, তার মানে অনেকটাই গাড়ি রান করেছে। এখনো বাড়ি ফিরতে আমাদের একটু সময় লাগবে। আমরা এটা কোথায় আছি বুঝতে পারছি না, সিগন্যালে দাঁড়িয়ে আছি। সায়েন্স সিটি চলে গেছে গো, সায়েন্স সিটি চলে গেছে, এটা হচ্ছে তোমার ওই হসপিটাল, অ্যাপোলো, অ্যাপোলো হসপিটালের কাছাকাছি চলে এসেছি। তাহলে চলো এবার, চিন্তা করতে হচ্ছে যে রাত্রে ডিনার কি হবে, কারণ আজকে সকালবেলা আমাকে বেরোতে হয়েছিল ব্যাংকের কাজে, সকালে সেরকম কিছু রান্না করতে পারিনি। ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা এইসব খেয়েছি, তো ইচ্ছে ছিল রাত্রে কিছু রান্না করার, যেহেতু সকালে ভালো কিছু খাওয়া হয়নি। সেটা তো হলো না, কারণ ফিরতে ফিরতে অনেক রাত হবে, সুতরাং গিয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব হবে না। তো দেখা যাক কি হয়, আমরা এখন চিন্তা ভাবনা করছি, যদি আপাতত কিছু পেয়ে যাই রাস্তায় খাবার নিয়ে বাড়ি চলে যাব, কোথাও বসে খাবো না, নিয়ে গিয়ে গরম করে খাবো। আর যদি না পাই তাহলে বাড়ি গিয়ে আমাকে করতেই হবে, সেটা কি হয় সিচুয়েশন বুঝবো আমাদের এলাকায় গিয়ে সেটা বলবো। এখান থেকে আমরা কিছু করছি না, মানে আমাদের এলাকায় ঘোড়াবাজারে গিয়ে যদি দেখি খাবারের দোকান টোকান ভালো কোথাও খোলা আছে, তাহলে চেষ্টা করবো কিছু খাবার নিয়ে ঢোকার। তাই চলো এখন খানিকটা যাই, যদি কিছু পাই তোমাদের সেটা দেখাবো। রাস্তায় বেরোলে কত রকম অভিজ্ঞতা হয় দেখো। এই গাড়িটা পুলিশ লেখা রয়েছে, পেছনে এল লেখা রয়েছে, ব্রিজে দাঁড়িয়ে আছে, যখন দাঁড়াচ্ছে তখন পেছনে গড়িয়ে চলে আসছে আমার গাড়ির দিকে। আমি রাজাকে বলছি, রাজা একটু দূরে দাঁড়াও, এসে আমাকে মেরে দেবে। কে বলবে এখন, মানে লোক রাস্তায় কম বেরোচ্ছে, প্রচুর গাড়ি, তোমরা সামনেটা দেখতে পাবে কিনা জানি না। ব্রিজের ওপর থেকে জ্যাম শুরু হয়েছে, সেই জ্যাম এখনো ছাড়তে বোধহয় 1 নম্বর অব্দি জ্যাম আছে, পুরো লাল লাল সবকটা গাড়ির পেছনে লাল আলো জ্বলছে। গোড়াবাজারে চলে এসেছি, মানে নিজের পাড়ায় বলতে পারো, বাড়ির সামনে কাছাকাছি এলাকায় চলে এসেছি। এখানে একটা ভালো বিরিয়ানির দোকান আছে, আদৌ খোলা আছে কিনা জানি না। রাজা ছেলের এখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, দেখা হ্যাঁ 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 খোলা আছে, ওই তো হাঁড়ি বসানো আছে। তাহলে চলো বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো আজকে, তাহলে ডিনার জমে যাবে। কটা নেবে? চিকেন নেবে কিন্তু আমাদের, রাস্তার মটন খাই না, মটন দেবে না কি দেবে তার নেই ঠিক। দোকানটা দেখে হয়তো ভক্তি লাগবে না, সেরকম ভালো দেখে মনে হচ্ছে না, কিন্তু এই দোকানের বিরিয়ানি না খুব ভালো, আদৌ আছে কিনা জানি না, রাজা গেছে কথা বলতে। দেখি কাণ্ড দেখো, রাজা নিয়ে গিয়ে আগে দোকানে লোকের হাতে স্যানিটাইজার মারছে।
লোকটাকে স্যানিটাইজার দিল, নিজে নিয়ে গিয়ে তারপরে আবার বিরিয়ানি নেবে। চিকেন বিরিয়ানি নিতে বলেছি, রাস্তায় মাটন বিরিয়ানি আমি সাধারণত একদমই পছন্দ করি না। এমনি আমি খুব একটা মটন পছন্দ করি না, রাজা পছন্দ করে, কিন্তু রাস্তায় মাটন বলে কি দেবে তার নেই ঠিক, তার থেকে চিকেনটাই ভালো নেওয়া। চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি, আমার ডিনারের চিন্তা মিটে গেল, বাড়ি গিয়ে রান্না করতে হবে না। চলো বাড়ি ঢুকে পড়েছি, প্রায় 8:30 বেজে গেছে, আর একটু বেশি, প্রচন্ড জ্যাম ছিল যাওয়ার সময়। যেমন ফাঁকায় ফাঁকায় গেছি রাজারহাটের ভেতর দিয়ে, আসার সময় VIP ধরে আসতে দিয়েছি, ভীষণ জ্যাম রাস্তায়, এত গাড়ি, এত সাইকেল, বাইক চলছে, মনেই হয় না যে কোনো করোনার কোনো ব্যাপার বা কোনো ভয়ের ব্যাপার আছে। যদিও আন্দোলন চলছে, এখন সবাই বেরোচ্ছে, অফিসও খুলে গেছে, আজকে সোমবার, সবারই অফিস কাছারি আছে, তাই জন্যই ভিড়। যাই হোক, প্রচন্ড ভিড়, অনেকক্ষণ জ্যামে আটকে থাকতে হয়েছে। খাবারও তো নিয়ে আসলাম, দেখলে তাহলে সবাই খুশি, বাবা আর ছেলে বিরিয়ানি খাবে বলে খুশি, আর আমাকে রাত্রে রান্না করতে হবে না তাই জন্য আমিও খুশি। তো চলো এখন আর ওগুলো খুলছি না, তার কারণ হচ্ছে ওগুলোকে খাওয়ার সময় গরম করব। বাইরের খাবার নিয়ে এসে মাইক্রোওয়েভে ভালো করে যদি গরম করে নেওয়া যায় তাহলে মনে হয় অনেকটাই সেফ, তাই তো? অনেকের কাছেই আমি শুনছি যে প্রচণ্ড গরম তাপমাত্রায় আর ভাইরাস বাঁচে না, আমি ভালো করে গরম করে নিয়ে তারপর সবাইকে খেতে দেবো, রাত্রে দেবো। মানে এখন অনেকটাই দেরি আছে আমাদের ডিনার করতে, তাহলে ততক্ষণ এবার আমার রেস্ট। এতক্ষণ গাড়িতে বসে থেকে থেকে, 2 ঘন্টা গাড়িতে বসে থেকে থেকে আমার কোমর ব্যথা হয়ে গেছে, এক জায়গায় ঠাই বসে রয়েছি, সিট বেল্ট বেঁধে, কোথাও নামা নেই, বেরোনো নেই, এরকম ঘোরার কোনো মজা আছে বলো? এবার রাজাকে বলেছি আর আমি কোনোদিন এইভাবে তোমার সাথে ঘুরতে যাবো না, এরপরে যদি ভালো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো তবেই যাবো, না হলে যাবো না। রাজা প্রমিস করেছে নিয়ে যাবে, দেখা যাক, যদি কোথাও ভালো নিয়ে যায় কয়েকদিনের মধ্যে তাহলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। সবরকম দেখলাম, শপিং মল বলো, বড় বড় দোকানপাট সবই খুলে গেছে, জানো তো, বিগ বাজার খুলে গেছে, ডায়মন্ড প্লাজা, তারপরে সেক্টর 5 এর ভেতরে যে বড় বড় শপিং মল আছে সবই খুলে গেছে। মানে কিন্তু লোকজন সেরকম খুব বেশি নেই কোথাও, কিন্তু রাস্তায় প্রচুর লোক বেরিয়েছে। তো চলো আর এখন বক বক করবো না, রাত্রে যখন খাবার সার্ভ করবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তাহলে বিরিয়ানি গুলোকে সব এই বাটিটার মধ্যে ঢেলে একবারে গরম করতে বসিয়ে দেবো মাইক্রোওয়েভে, বুঝলে? তাহলে একবারে আমার কাজ মিটে যাবে। এটা বাবার মাটন, বিরিয়ানির গন্ধে তাড়াতাড়ি করে সবার খিদে পেয়ে গেছে। এই যে আমার ছানুবাবু বসে পড়েছে, আমরা সবাই বেড়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি। আমাদের জন্য চিকেন, রাজা এনেছে মাটন, ছেলেকে ওর থেকে একটু মাটন দিয়েছে, ব্যাস। তাহলে চলো আজকের মতো কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া করে এত তাড়াতাড়ি শোবো না, যদিও খাওয়া দাওয়াটা আগে আগে করে নিচ্ছি। আর বিরিয়ানি খেতে গেলে আমার একটু কাঁচা লঙ্কা লাগে, তাই জন্য কাঁচা লঙ্কা বার করতে চলেছে। বন্ধ জীবনের মধ্যে এইটুকুনি আমাদের অক্সিজেন, যেটুকুনি নিয়ে আসলাম, আবার কিছুদিন এই অক্সিজেনেই দিন খুব ভালো কাটবে, তাই তো? তাহলে আজকের মতো ব্লগটা এখানেই রেখে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, নিজে ভালো থাকবে, অপরকেও ভালো রাখবে, আর সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার চ্যানেল দেখতে থাকবে, ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা।